আমি চ্যালেঞ্জ করে বলি বাংলার জমিনে সবচেয়ে বড় হানাফিকে থাকলে ডক্টর গালিব আছে কেউ নাই আসো আমার সঙ্গে চ্যালেঞ্জ করো ধান বিষয় আমি বুঝি না যারা এই মুসলমান আছেন প্রত্যেকে বলছি দয়া করে হকবন্দী হন বাতিল বন্দী হবেন না মানুষের তৈরি বানর তৈরি বাদ দেন করোন হাদিস লাফালাফি করো এটা সুন্নত মানো না সুন্নতুল জামাত জামাত মানে জামাতের সাহাবা সাহাবাদের কথা শোনো না তুমি আহলে সুন্নতুল জামাত মানো তো একটা মজা মজা তো কালকে হলো তো 400 বছর পরে হয়েছে চতুর্থ শতাব্দী হিজরিতে তৈরি হয়েছে এগুলা এগুলো তো লাফালাফি কেন আমি দেখবো কোরআন এবং হাদিস মানে কিনা ঠিক না বলেন আল্লাহ রাসূলের জীবনের শেষ বিদায়ের হজের ভাষণটা কি ছিল বলেন আমার সঙ্গে তারাক তৌফিক মামরায়েন লান্তাদিল্লু মা মাসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত নবীহি আমি চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে আগামীবার হজ করতে পারবো কিনা জানি না আমি তোমাদের কাছে দুটো বস্তু ছেড়ে যাচ্ছি যতদিন মানুষ এই দুটো বস্তু ধরে থাকবে কঠিনভাবে ততদিন তারা পথভ্রষ্ট হবে না একটা হলো আল্লাহর কিতাব আর দুটো হলো তার নবীর সুন্নাহ এই কথা মানবো আমি না স্যার মুজা মানবো রসুলের কথা আগে না মানুষের কথা আগে সাবাত করবে আল্লাহ রসুল আমার ইমাম বা পিছা করবে এত সস্তা না জান্নাত বুঝতে পেরেছেন আগে আকীদা ঠিক করো আমি নবীকে ভালোবাসি ইয়া নবী সালাম আলাইকা দেই না জীবন দেবো নবীর জন্য কিন্তু সালাম আলাইকা দেবো না কারণ আমার নবী এটা দেন নাই দিতে বলেন এটা রিয়া নবী রু এসে গেছে আরে বাপ রে বাপ রু এসে দেখতে পাইছো এরপর আমার দাদার রুহ তো আসতে পারে মা বাবার রুহ তো আসতে পারে নবীর রু আসলো মক্কা থেকে এখন একটু টিয়ার পাইছো আসলো না আসলো একদিনে এক ঘন্টায় কয়েক শ মিলাদ হয় সারা পৃথিবীতে তো একটা মানুষ কয়েক জায়গা যাবে তাহলে কি ওনাকে আল্লাহ বানিয়ে দিয়েছো তোমরা এই সমস্ত কথা বলে আমরা মানুষকে ধোকা দিয়ে যারা ব্যবসা করে জিলেবি খাই বেড়ায় এরা এদের কথা শুনতে হবে না হাদিস কোরআন মানতে হবে এই কথা আমরা দেখছেন ভাবি বলি কারো ভয় করে কথা বলি না আর এজন্য গালব সাহেব বড় দোষ না যতক্ষণ কণ্ঠ থাকবে আজরাইল আসার আগ পর্যন্ত এই হক কথা আমরা বলে যাবো প্রত্যেককে বলছি ভাব যারা মুসলমান এখানে আছেন আমি হানবি স্বামী বুঝি না যারা এই মুসলমান আছেন প্রত্যেকে বলছি দয়া করে হকপন্থী হন বাতিল বন্ধ হবেন না মানুষের তৈরি বানর তৈরি বাদ দেন করোন হাদিস ধরেন ধরলে বড়বীর সাহেব বলছেন বড়বীর কিন্তু আমরা বলেন আপনারাই বলেন তিনি বলছেন আহলে সুন্নাত আল জামাতের দ্বিতীয় কোনো নাম নাই আহলুল হাদিস ছাড়া খালাস আমরা সেই নাম বলি এটা একটা বৈশিষ্ট্যগত নাম এটা বৈশিষ্ট্যগত নাম প্রত্যেক ভাই মুসলমান যারা আমরা আছি যে যে মজাব করি না কেন আমরা সবাই মুসলমান ভাই ভাই আমাদের সঙ্গে মহব্বত থাকতে হবে কিন্তু 72 ফেরকে হবে একটা হাদিস আছে না একটা হত ফেরকে জান্নাত হবে না সে তারাই যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে এটা সমস্ত লোক বলে গেছে স্যার ইমাম বলেছেন বড় বিষয় বলে সবাই বলেছে আমরা তাদের কথা খালি মানি আর শুধু আমরা ইমাম আবু হানিফ ইমাম আজম যিনি প্রধান ইমাম যার নামটা আমরা সবাই স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে তার একটা কথাই যথেষ্ট নাই কি এজা সাহাল হাদিস বলেন আমার সঙ্গে বলতে হবে এজা সাহাল হাদিস ফাহু মাযহাবি যখন হাদিস সহি পাবে মনে রেখো ওটাই আমার মজহাব আমি চ্যালেঞ্জ করে বলি বাংলার জমিনে সবচেয়ে বড় হানাফি কেউ থাকলে ডক্টর গালিব আছে আর কেউ নাই আসো আমার সঙ্গে চ্যালেঞ্জ করো যেখানে সহিহ হাদিসের বিরুদ্ধে আমি পাবে ছেড়ে দেবো কিন্তু সহিহ হাদিস পেলে সেটা গ্রহণ করব এই চরিত্র বোধ থেকে অর্জন করো তুমি আমার ভাই আর হাদিস পেয়েও যদি তুমি বর্জন করো গোড়ামি করে তুমি আমার ভাই হতে পারবা না আমার নিজের রক্তের ভাইও যদি বলে হাদিস টাদিস মানি না বাবা যা করে তাই করবে যা বা কিসের ভাই ওটা কিসের ভাই ওটা যে হাদিস মানে না হযরত নূহ আলাইহিস সালামের ছেলেকে পর্যন্ত আল্লাহ পাক বলছেন ইন্নাহু আমালুন গায়রু সালেহ ওটা তোমার ছেলেই না লাইসা মিন আহলিক কিসের ছেলে তোমার যে তোমার কথা শুনে নাই আসলে করে না তা আমরা কেন বলতে পারি না কোরআন হাদিস তুমি মানবে না তুমি পাক্কা মুসলমান হোক তোমার পাগড়ি 22 হাত 40 হাত লম্বক তা কি যাস আমার পাগড়ি কি কবরে যাবে নাকি যাবো তো আমি আমার হিসাব আমার আপনার হিসাব আপনার অর্থাৎ সাবধান পবিত্র কোরআন এবং সহিহ আলোকে জীবন গড়ার শপথ নিন